আসসালামু আলাইকুম। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি মিনহাজ। এই মুহূর্তে আমি অবস্থানরত আছি মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের ঠিক সামনেই, আর ভাবলাম যে আপনারা লাইভের মাধ্যমে আজকে দেখাই মৌলভীবাজারের যে অবস্থা। সকালে 6:30টার দিকে আজকে রোদ উঠছে, খুব বেশি রোদ আছিল সকালে, প্রচণ্ড রোদ আছিল সকালে, প্রায় 12টা অবধি রোদ দিছে সকালে। এরপর তাকিয়া আকাশ মেঘাচ্ছন্ন করে রাখি দিছে, হালকা বৃষ্টিও দের, আবার ফুরাফুরি বৃষ্টি দেন না, সিটা সিটা মেঘ পরে রাখি। এরপরে এখন আবার অন্ধকার করে রাখি দিছে আকাশ রে। তো আপনার অবস্থান কীভাবে আছে জানাইবা, আর সে গই থেকে আমার লগে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে একটু কমেন্টস করে জানাইবা। আর আপনারা এলাকা কিংবা শহর কিংবা গ্রামে মেঘ দেননি জানাইবা, আমরা ওদিকে হালকা হালকা পাতলা মেঘদের আর আকাশে মেঘাচ্ছন্ন করে রাখি দিছে। আর এই মুহূর্তে আমি আপনার লগে যুক্ত হয়েছি মৌলভীবাজার তাকিয়া, মৌলভীবাজার 250টা বিশিষ্ট হাসপাতাল সামন তাকিয়ে আমি যুক্ত হয়েছি আপনার লগে। ভাবলাম যে আপনার লগে কিছু সময় হতাশ হইম এবং বর্তমান অবস্থান তুলিয়া ধরবো ইনশাল্লাহ আপনার সাথে তাহকা। তারপরে আমরা তো জানি সিলেট এবং মৌলভীবাজার, রাজনগর, ছাতক, বিভিন্ন জেলা উপজেলায় প্রচুর পরিমাণের পানি বাড়ছে। আমরা লগে যুক্ত হয়েছেন তাজমুল হক শাওন, ধন্যবাদ শাওন আহমদ ভাইর আমরা লগে রাজনগর থেকে যুক্ত হওয়ার লাগি, ধন্যবাদ বাইরে কমেন্টস করার লাগি এবং সাথে দেখার লাগি। ভাই রাজনগরের অবস্থান বর্তমানে কীরকম আছে জানাইবা প্লিজ একটু কমেন্টস করিয়া। আমি দেখলাম অসংখ্য ভাই এবং বোন আমার লগে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকিয়া, আপনারা সে কইতে যুক্ত হয়েছেন কমেন্টসে জানাইবা এবং আমার এই লাইভটা শেয়ার করবা বেশি বেশি করিয়া, সবাই দেখার সুযোগ করে দিবা। আর মৌলভীবাজার মেঘাচ্ছন্ন আকাশ করে রাখি দিছে বর্তমানে, আর সকালটা কি আজকে ভোর সকালে কিন্তু রোদ উঠছিল 6:30টার দিকে, অন্যদিন 6:30টার দিকে রোদ উঠে না, অন্যদিন প্রায় 7:00-8:00 দিকে একটু রোদ উঠে, কিন্তু আজকের যে এত পরিমাণের রোদের মাঝে তাকিতা আসিল, হিট আসিল, মানে সকালে আমি 6:30টার দিকে স্টুডেন্ট ফোরানি গেছিলাম, তো রোদ খুব বেশি আসিল। তারপরে আজকে খুব ভোর সকালে রোদ উঠে গেছে, তো ভাবলাম যে আজকে সারাদিন রোদ দুই দে হয়তো অনেকটা পানি কমে যাব, কিন্তু দীর্ঘ সময় রোদ দিছে না, প্রায় দুপুর বারোটা পর্যন্ত রোদ আসিল। রোদ থাকায় ভাবছিলাম যে সারাদিনও রোদ দিব, কিন্তু না, এরপর তাকে হালকা হালকা মেঘ ফরের, হালকা হালকা বাতাস দেয়ের, এরকম আর কি অবস্থা। ধন্যবাদ সাহেল মাহমুদ ভাইরে, ঠিক আছে সব কিছু, ধন্যবাদ। দুবাইতে কি আমরার ক্রস পুস্টার আমরার মায়ার ভাই সাহেল মাহমুদ যুক্ত হয়েছেন দুবাই তাকিয়া, জুবায়ের আহমদ ভাই আমরার লগে যুক্ত হয়েছেন গৌরীনগর তাকিয়া, ধন্যবাদ জুবায়ের আহমদ ভাইরে। এবং জুবায়ের আহমদ ভাই কেতা অবস্থা আপনার এলাকা কিংবা শহর বা গ্রামের জানাইবা একটু প্লিজ। তো আপনার লগে আমি যুক্ত হয়েছি মৌলভীবাজার তাকিয়া, আবারও হইরাম। আর মৌলভীবাজারের অবস্থা তেমন একটা ভালো নয়, কারণ মনো নদীর পানি অনেকটা বাড়ি গেছে, অনেকটা বাড়ি যাওয়ায় আমরা খুব ভয়ে আছি, কারণ যদি আবার বাদ ভাঙ্গিয়া মৌলভীবাজার শহরে দিয়ে পানি প্রবেশ করে তাইলে হয়তো মৌলভীবাজারবাসী আরও বেশি কষ্টের মাঝে এবং ভোগান্তির মাঝে পড়ে যাইম আমরা। কারণ গতকাল দেখছি আমরার একজন প্রতিনিধিয়ে দেখাইছেন আপনারারে যে মৌলভীবাজারের মনো নদীর বাঁধ আবার নয়া হরিয়া বান্ডা যাতে পানি শহরের ভিতরে প্রবেশ করে না, শহরের ভিতরে যদি প্রবেশ করে তাইলে মানুষ কতটা কষ্টে বা ভোগান্তি তা হবো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ 2022-এর বন্যা তো আমরা ওরকম অবস্থায় আসলাম, এরপরে এর আগে একটা বন্যা দিছিল শহরের কতশাল আমার ঠিক মনে নাই, কিন্তু শহরের একবারে অলি গলি গ্রাম অঞ্চল সব কিছু পানিয়ে নিচে গিয়া বাসাইয়া বুঝছেন এরকম অবস্থা আছে। তো বর্তমানে আমরা খুব ভয়ে আছি, কারণ মনো নদীর পানি খুব বেশি একটা বাড়ি গেছে বুঝছেন নি, আর বাড়ি যাওয়ায় আমরা খুব ভয়ে আছি। যদি বাদ ভাঙ্গা যদি শহরের ভিতরে যদি পানি প্রবেশ করে তাইলে কিন্তু খালি শুধু দোকান দেখান নাই, দোকান বাড়িঘর সব কিছু, বাসা বাড়ি সব কিছুই ধরিলাও পানি প্রবেশ করব। আমরা লগে যুক্ত হয়েছেন রবিন ইসলাম, সৌদি আরব থাকি পানি অবস্থা কেমন, সৌদি আরব থাকি আমরা লগে যুক্ত হয়েছি রবিন আহমদ ভাই, দোয়া করবো আমরা মৌলভীবাজার এবং সিলেটবাসীর লাগি। ভাই পানির অবস্থা আর একটু বাড়ি গেছে সকালে, যে পরিমাণের রোদ দিছিল ভাবছিলাম যে কমবো হালকা আজকে রোদে, কিন্তু না তা না, কিন্তু আবার আকাশে মেঘাচ্ছন্ন করে রাখি দিছে। আব্দ
আব্দুল আহাদ, আব্দুল আহাদ ধন্যবাদ, আব্দুল আহাদ বাইরে আমরা লগে যুক্ত হয়েছেন বাইরা দেশ থাকিয়া, বাই আল্লাহ হেফাজত করুন, ধন্যবাদ বাইরে প্রতিনিয়ত দেখি লাইভ যুক্ত হইলে আমার এই বাই সবসময় দেখুন, শুধু এই বাই নাই দেশ এবং প্রবাস থেকে সবাই যুক্ত হইন আমরা লগে, সবাইরে ধন্যবাদ জানাই রা আমরা লগে যুক্ত হয়েছেন। শাহিন মৌলভী আজার আল্লাহ সাহায্য করবা, ধন্যবাদ শাহিন আহমদ বাইরে আমরা লগে যুক্ত হওয়ার লাগি। রুবেল আহমদ বাইয়া আমি আবুধাবি দেখতেছি, ধন্যবাদ রুবেল আহমদ বাইরে, প্রবাস থেকে আমরা অনেক বাই নহল আমরা লগে যুক্ত হয়েছেন এবং দেশ থেকে অনেক বাই এবং বইনে যুক্ত হয়েছেন, ধন্যবাদ সবাইরে জানাইরাম। আপনারা সাথে থাকুক, আমি আপনারা কিছু সময় আপনারা সময় নষ্ট করবো এবং কিছুটা তথ্য ইনফরমেশন দিব আপনার লগে ইনশাল্লাহ। শাকের মালিক ইন্ডিয়া থাকি বাইয়ে দেখরা, ধন্যবাদ শাকের মালিক বাইরে ইন্ডিয়া থাকি দেখা আমরা লগে, এবং ইন্ডিয়ার অবস্থা কীরকম জানাইবা ভাই, এমডি মাসুম এগুলো সব ইন্ডিয়ার পানি বাংলাদেশকে ধ্বংস করার জন্য ক্ষতি করার চেষ্টা করেন, ধন্যবাদ মাসুম বাইরে। আসলে অনেক ইন্ডিয়ার পানি এবং পাহাড়ি ডলর পানি, নদ নদীর পানি, খাল বিলর পানি সব সবটাই অনেক গ্রাম অঞ্চলও প্রবেশ করে, কারণ পানি যখন কোনো দিকে যাওয়ার পথ পায় না তখন অনেক গ্রাম অঞ্চলে দিয়ে পানিগুলো প্রবেশ করে। শাকের মালিক ইন্ডিয়ার অনেক মেঘ ঘর বাই খুব বেশি, ধন্যবাদ শাকের মালিক বাইরে। তাই না আপনারা কইছেন ইন্ডিয়াত প্রচুর পরিমাণের মেঘর, আসলে মেঘর কথাই আমি বুঝতাম পারলাম না, অন্যান্য উপজেলা বা শহর মেঘর, কারণ মৌলভীবাজার মেঘাচ্ছন্ন করে রাখি দিছে, হয়তো অন্যদিকে মেঘ দেয় বুঝছেন নি, যখন একটা শহর মেঘাচ্ছন্ন করে রাখি দেয় বা তখন বুঝবা যে অন্য কোনো জায়গার মেঘ প্রচুর পরিমাণের দেয়। আনিকা তাহসিন ধন্যবাদ, আনিকা তাহসিন পানির অবস্থা একটু জানাও কা ভাই, ধন্যবাদ আনিকা তাহসিন, আপনি কই থেকে যুক্ত হয়েছ একটু কমেন্টস করে জানাইবা। পানির অবস্থা ভয়াবহ, কারণ এলাকি আমরার মনোনদী পানি ফাঁড়ের মাঝে আছে বর্তমানে, গতকাল আমরা একজন প্রতিনিধি বাইয়ে পানির অবস্থান দেখাইছেন যে আপনারারে মনোনদীর বাঁধ ভাঙ্গার অবস্থা, তো হালকে অনেকটা বাদ দিছেন, ধন্যবাদ এস এস সাব্বির রহমান, আমি মৌলভীবাজার শহরে আছি, ধন্যবাদ সাব্বির রহমান ভাই। আমি আছি বর্তমানে মৌলভীবাজার 250টা বিশিষ্ট হাসপাতালের সামনে, শাকের মালিক পানি বার ইনশাল্লাহ মাসুম দেখতে দেশে আসি আসতে সিলেট আসবো ইতালি, ধন্যবাদ মাসুম ভাই, তাই ইতালি থেকে আমরা যুক্ত হয়েছেন। আব্দুল হানিফ হানিফা আবু হানিফা ভাই, এটা কোন জায়গা আবু হানিফা ভাই, এটা হয়েছে মৌলভীবাজার, এই মৌলভীবাজার শ্রীমঙ্গল রোড 250 হাসপাতাল মৌলভীবাজার সদর হাসপাতালের সামনে আছি বর্তমানে। মনিন্দ্র ভাই দদ উমান থেকে দেখতেছি, ধন্যবাদ মনিন্দ্র বাইরে হনুমান থেকে আমরা লগে যুক্ত হয়েছেন, আমিও দেখলাম অসংখ্য বাই হল আমরা লগে দেশ এবং প্রবাস থেকে যুক্ত হয়েছেন, একটু কমেন্টস করবা এবং আপনার অবস্থান বর্তমানে জানাইবা, তুলিয়া ধরবা কমেন্টসের মাধ্যমে, আমি ইনশাল্লাহ আপনারা রিপ্লাই দিমু। ভাই সাজান এমডি সাজান কি অবস্থা ভাই, সাজান ভাই আমরা বেশি বালা নাই, আমরা বয়ে আসি অনেকটা, কারণ হইলে আমরার মনোনদীর বাদ যদি ভাঙ্গি যা তাইলে হয়তো মৌলভীবাজারবাসী অনেক ভোগান্তির মাঝে ফরি দিইবা। আমরা জানি সিলেট সাতর সুনামগঞ্জ খানাইঘাট তারপরে বয়লেখা জুড়ি গুলাউড়া শমশেরনগর মৌলভীবাজারের বিভিন্ন জায়গা বিভিন্ন এলাকা বিভিন্ন গ্রাম অঞ্চলে পানি প্রবেশ করছে বুঝছো নি, পানি প্রবেশ করছে কিন্তু এখন অবধি পানি কমছে না, এখন অবধি পানি কমছে না, পানি না কমায় আবারও মেঘ তারপরে এইল গিয়া অনেক গ্রাম অঞ্চলে পানি প্রবেশ করছে, অনেক গ্রাম অঞ্চলও পানি প্রবেশ করায় অনেক মানুষ এখনও পানিবন্দী আছেন বর্তমানে, এখনও পানিবন্দী আছেন, আল্লাহ আমরা সবাইরে হেফাজতে করতে, কারণ ভাবছিলাম যে কয়েকটা দিন রোদ দিছিল ভাবছিলাম যে আর মেঘই তো নাই আস্তে আস্তে পানি নামি যাইব, কিন্তু না প্রতিনিয়ত মেঘ দেয়, কিন্তু আজকে সকালে যে পরিমাণের রোদ আছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর, আল্লাহ দয়াময়, আল্লাহ চাইলে দিনে রাইত করতে পারেন আবার রাইত্রে দিন হরতে পারেন, তিনি এমন একজন আল্লাহ দয়াময় আল্লাহ, কারণ তাইন আবার অন্ধকারে আলোকিত করতে পারেন আর আলোরে আবার অন্ধকার করতে পারেন বুঝছেন নি, তিনি পরম করুণাময় অশেষ মেহরবানি দয়ালু আল্লাহ আমরার উপরে রহম করতে, কারণ এমডি সাজান কোন জায়গায় বাঙ্গা সম্ভব, বাঙ্গার সম্ভব কোন জায়গায় বাঙ্গার সম্ভব, বা সিরাইনগরে দি বাঙ্গার সম্ভব, সাবন্দরে দি বাঙ্গার সম্ভব এরকম, তারপরে অসাইটে দিয়া কনকপুরে দিয়েও বাঙ্গার সম্ভাবনা আছে বেশি বুঝছেন নি, পানি দেখাও কা ভাই নদীর যাও ভাই। শাকের মালিক ইনশাল্লাহ ভাই আমি পরবর্তীতে আপনারারে নদীর পাশে গিয়ে আপনারারে লাইভের মাধ্যমে তুলিয়া ধরবো পানির কতটুকু অবস্থান বর্তমানে আছে, তো আসলে তো
কইলাম যে আজকে যে যে পরিমাণের রোদ দেখছিলাম, ভাবছিলাম যে আজকে রোদন একটা পানি কমে যাইব, কিন্তু আজকে তো রোদ দিছে, কিন্তু ঠিক আছে দুপুর 12টা পর্যন্ত। কিন্তু এখন যে মেঘাচ্ছন্ন আকাশ করিয়া রাখি দিছে, মেঘাচ্ছন্ন আকাশ করিয়া রাখি দিছে, আসলে যদি মেঘা আবার তাইলে আরো আরো বেশি পানি পারবো। আজকে মাসুম আল্লাহ সহায় করতা হ্যাঁ শাহজান ভাই ক্যামেরা ঘুরা উক্কা শাহজান ভাই, আমি যুক্ত হয়েছি এরে মৌলভীবাজার সদর সামন্তাকে যুক্ত হয়েছি আপনার লোক। আসলে মেঘদের মেঘ ফরে হালকা হালকা মেঘ ফরে এখন বর্তমানে, আর পুরা মতন মেঘ ফললে হয়তো পানি বাড়ি যাইব। হালকা মেঘদের এবং বাতাসদের হঠাৎ মেঘাইব, মানে এটা কনফার্ম দেখুন, হঠাৎ মেঘাইলে আপনারা আমি ইনশাল্লাহ যদি সুযোগ সুবিধা হয় ইনশাল্লাহ আমি আপনারা দেখাইমু। আর আতিকুর রহমান ভাই, আতিকুল ইসলাম, ধন্যবাদ আতিকুল ইসলাম ভাই, ইনশাল্লাহ পানি দেখাইমু ভাই। আমি এখন বর্তমানে আছি শ্রীমঙ্গল রোড মৌলভীবাজার 250 পাঁচতলার সামনে আছি বর্তমানে, ইনশাল্লাহ পরবর্তীতে আমি পানির সামনে যদি সুযোগ সুবিধা হয় তাইলে ইনশাল্লাহ আমি পানির সামনে গিয়ে আপনারা দেখাইমু, চিন্তা করবা না। আর দোয়া করবো আমদার লাগে আমরা সিলেটবাসী এবং মৌলভীবাজারবাসী যারা পানিবন্দি। কিতা এস এস সাব্বির রহমান ভাই, এস এস সাব্বির রহমান ভাই আজকের টপিক হইলো কিতা জানেননি, মেঘাচ্ছন্ন আকাশ মৌলভীবাজার অনেক রোদ হিট রোদের পরে মেঘাচ্ছন্ন আকাশ করিয়া রাখি দিছে আজকের টপিক। এর লাগে আমি লাইভ যুক্ত হয়েছি, কারণ সকালে যে পরিমাণের আজকের টপিক হইলো যে পরিমাণের সকালে রোদ দিছিল, ভাবছিলাম এই রোদর কারণে অনেকটা পানি কমবো। আজকে রোদ উঠছে প্রায় 6:30 দিকে, বুঝছেন নি, 6:30 দিকে, আর আমি 7টার দিকে স্টুডেন্ট ফরাইয়া বাসা আইতাম, তখন দেখি মানে এত পরিমাণের রোদ গাত গাম ছুটি গেছে রোদর তাপে, বুঝছেন নি। তো এর লাগে আজকের টপিক হইলো গিয়া হিট রোদের পরে মেঘাচ্ছন্ন আকাশ মৌলভীবাজার, কারণ এখন হালকা হালকা সিটা সিটা মেঘদের, বুঝছেন নি, সিটা সিটা মেঘদের মেঘ দেওয়ায়, যদিও হালকা হালকা মেঘ দে, তবে আজকে দিনের ভিতরে মেঘ একবার রইবই, খুব বেশি পরিমাণের মেঘ হইব, বুঝছেন নি, ইনশাল্লাহ। এস এস সাব্বির রহমান ধন্যবাদ বাইরে, আমি দেখলাম অসংখ্য ভাই হল এবং বই নাইন যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাসটা কিয়া খেয়ে খেয়ে থেকে যুক্ত হয়েছেন, একটু কমেন্টসে জানাইবা, আর আপনার অবস্থান কীরকম বর্তমানে আছে একটু কমেন্টস করে জানাইবা প্লিজ। আমি আপনার লগত কিছু সময় আরো মাতমু, এরপরে বিদায় নিমু গিয়া, আবারও কোনো একটা লাইভের মাধ্যমে আপনারা অন্য একটা জায়গা এবং অন্য একটা স্থান তুলিয়া ধরবো ইনশাল্লাহ, আপনারা সাথে দেখাবা, আর ইনশাল্লাহ আমি তথ্য এবং ইনফরমেশন দিম পানির অবস্থান। তো কতইল গিয়া গতকাল আমরা দেখছি শেরপুর কুশিয়ারা নদী, আমরার অন্যান্য প্রতিনিধি ভাই হলতে তুলিয়া দর্শন শেরপুর কুশিয়ারা নদী, তারপরে মনু নদী দোলাই নদী, তারপরে মনু ব্রিজ, বিভিন্ন জায়গা থাকিয়া পানির অবস্থান তুলিয়া দর্শন, কারণ বর্তমানে অনেকটাই পানি বাড়ি গেছে। আর গতকাল আমরা মনু ব্রিজও দেখলাম যে অনেকটা পানি দ্রুত গতিতে স্রোতে অনেক জায়গা গ্রাম অঞ্চলও প্রবেশ করে, খাল নদী বিলেদি প্রবেশ করে পানি, এই পানিটুকু কিন্তু নদী থাকে, এই পানিটুকু কিন্তু গ্রামে দিয়ে প্রবেশ করে, আর গ্রামে দিয়ে প্রবেশ করার পরে বিল হাওয়ার বিলগুলা বড়িয়া, এর ফলে মানুষের বাড়িঘরও এই পানিগুলা প্রবেশ করে। শাকের মাল্লিক আসামও ফ্লাড বাই, ধন্যবাদ শাকের মাল্লিক বাইরে ইন্ডিয়া আসাম, আসামও অনেকটাই ফ্লাড হয়ে গেছে, আমার একজন ভাইয়ে কইছেন ইন্ডিয়া তাকিয়া, ধন্যবাদ বাইরে। এবং আপনারা অবস্থান তুলিয়া ধরবা যে যেখান থাকি আমার লগে যুক্ত হয়েছেন, একটু কমেন্টস করে কইবা ইনশাল্লাহ, আমি আপনার লগে আরও অল্প কিছু সময় কথা কইমু, এরপরে বিদায় নিমু গিয়া, বুঝছেন নি, এরপরে আপনারা অন্য একটা জায়গা তুলিয়া ধরবো যদি আজকের দিনের অবস্থান যদি মেঘ দে ইনশাল্লাহ আপনার লগত যুক্ত হইমু। তো কতইল গিয়া ভাই মৌলভীবাজার 250 শয্যা সদর হাসপাতালে যে রুগী হয়রানি হচ্ছে রিভিউ চাই, এস এস সাব্বির রহমান ভাই ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাই আমি এ বিষয়ে অনেক সময় কথা হইমু আপনার লগত। এখন আমার টপিক হইল গিয়া যে হিট রুদের পরে মেঘাচ্ছন্ন আকাশ, ইনশাল্লাহ আমি অনেক সময় আপনারে এরকম একটা বিষয় নিয়ে তুলিয়া ধরমু। আমাদের লগে যুক্ত হয়েছেন খালেদ আহমেদ সামির, ধন্যবাদ খালেদ আহমদ সামির ভাইরে, আমাদের লগে একজন যুক্ত হয়েছেন অন্যতম একজন রিপোর্টার এবং স্বাধীনতা টিভির অ্যাডমিন, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের একজন প্রতিনিধি, ধন্যবাদ বাইরে যুক্ত হওয়ার লাগি। আর গতকাল আপনারা পানির অবস্থা তুলিয়া ধরছেন, আজকে প্রচুর পরিমাণের রোদ আছিল সকালে, কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ করে রাখি দিছে, কোন সময় কোন মুহূর্তে হঠাৎ মেঘাইতে পারে এটা মানে খোয়া যায় না, আকাশের অবস্থা তেমন একটা বালা নাই, আকাশের অবস্থা তেমন একটা বালা নাই, হঠাৎ মেঘাইতে পারে ইনশাল্লাহ ওয়াকুয়ে যাইও। ধন্যবাদ খালেদ আহমদ ভাইরে, ওয়াকুয়াত যাইতাম হয়েছেন ইনশাল্লাহ, চেষ্টা করবো ভাই আমার সময় যদি হয় ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যাওয়ার, ওকে আজকে সন্ধ্যার মুহূর্তে।
তো এই মুহূর্তে আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম গিয়া। ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও কোনো একটা লাইভের মাধ্যমে আপনারা তুলিয়া ধরমু অন্য একটা জায়গা, অন্য একটা স্থান। এর আগ অবধি আপনারা ভালো থাকবা, আপনার জন্য শুভকামনা এবং দোয়া রইল, বিদায় নিচ্ছি। এত সময় কথা কইছে আমি মিনহাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।